একদিকে মুখ্যমন্ত্রী নিঃশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন, অন্যদিকে সেই স্বপ্ন ভেঙে দিচ্ছেন শাসক দলেরই নেতা কর্মীরা। আসলে কি নিঃশামুক্ত ত্রিপুরা হবে নাকি সবটাই জুমলা, প্রশ্নটা কিন্তু থেকে যায়। আগরতলা নরসিংহর থেকে মধুপুর যাওয়ার পথে গোকুলনগর রাস্তার মাথা এলাকায় পুলিশের হাতে আটক TR08A0716 নাম্বারের একটি মারুতি গাড়ি এবং গাড়ির চালক আশিস দাস। গাড়ি থেকে উদ্ধার হয় 52 কেজি 500 গ্রাম গাঁজা, যার বাজার মূল্য লক্ষাধিক টাকার মতো হবে বলে অনুমান। খবর পেয়ে ছুটে যান DCM প্রসেনজিৎ দাস, বিশালকোট থানার ওসি সঞ্জিত সেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জানা যায় উক্ত গাঁজাগুলো তিনজন নেশা কারবারে মিলিতভাবে মধুপুর হয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় বাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিযোগ, এই গাঁজা পাচার কাণ্ডে জড়িত রয়েছে মধুপুর বাজারের বুড়ো বণিক দেবজিৎ সরকার এবং আশিস দাস। এই তিনজন পার্টনার একত্রিতভাবে শাসক দলের নাম ভাঙিয়ে প্রতিনিয়ত এই নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এদিকে আজ সকালে আশিস দাস গাঁজা সহকারে পুলিশের হাতে ধরা পড়তে এলাকা থেকে গাঁঠাকা দেয় মধুপুর বাজারের দেবজিৎ সরকার এবং বুড়ো বণিক। আরও জানা যায় স্থানীয় শাসক দলের নেতারা পুলিশের কাছ থেকে গাড়িটি ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চাপ সৃষ্টি করেছে বিশালকোট থানার ওসি সহ প্রশাসনিক আধিকারিকদের উপর, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে সরে যায়। এখন দেখার বিষয় পুলিশ উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে কতটা সক্ষম হয়, নাকি লাল নোটের কচকচনিতে এই NTPS মামলাটিও রফা দফা হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমাদের বিশালগড় থানাতে আমি ইন্সপেক্টর সঞ্জিত সেন, হচ্ছে বিশালগড় তার DCM বিশালগড়, দুজন গভর্নমেন্ট এমপ্লয়ি আছে। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমার কাছে আমাদের থানাতে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে TR08A0716 একটা গাড়িতে করে কিছু ইলিগাল কন্ট্রাব্যান্ড মধুপুরের দিকে যাবে। এই ঘটনার বেসিসে আমরা থানার অফিসার্স এবং স্টাফ আমরা একটা এম্বুসে বসি রাস্তা মাথাতে। তো বাইজাবাই গাড়িটা আমরা গাড়িটা এখানে আমরা ডিটেন করি। ডিটেন করার পরে যেহেতু যা সাসপেক্ট ইনফরমেশান ছিল, আমরা এক জুডি ম্যাজিস্ট্রেট এবং গভর্নমেন্ট এমপ্লয়ি ভিডিওগ্রাফি সহকারে জুডি ম্যাজিস্ট্রেট স্যার এসছে পরেই আমরা গাড়িটা দাঁড় করি, এখানে গাড়িটাকে সার্চ করি। সার্চ করার পর গাড়ি থেকে আপনারা দেখতে পেয়েছেন একটা ব্যাগ, প্লাস্টিক ব্যাগ বের করেছি। ব্যাগগুলি খোলার পর এতে সাসপেক্টের কন্টামিনেন্ট গাঁজা নথি আছে। তো এগুলা কোনো বৈধ কাগজপত্র থাকে না এবং কাছেও নেই। এরপরে গাঁজাগুলো আমরা ব্যাগওয়াইজ আমরা ওয়েট করেছি এখানে সাক্ষী এবং স্যারের সামনেই। টোটাল ওয়েট করার পর এখানে 52 কেজি 500 গ্রাম গাঁজা এতে মজুদ আছে। তো আমরা এখানে NTPS আইন মতো আমরা এটা প্রসেস করি, আমরা নিয়ে যাচ্ছি, আমরা একটা NTPS টেস্ট দেবো এবং এই গাড়ির যে চালক তাকে আমরা ডিটেইন করেছি, আমরা জিজ্ঞাসাবাদ করব তার থেকে এনেছে বা কোথায় নিয়ে যাবে, পরে NTPS কেস মোতাবেক যা হয় সেটা আমরা বলছি। চালকের নাম স্যার, চালকের নামটা কি? আশিস দাস। আমরা শুকনো গাঁজা পেয়েছি 15%।